এক সময়ের ঘটনা। একটা কাঠুরে জঙ্গলে কাঠ কাটছিল, তখনই নেকড়ে ওইখানে পৌঁছে যায়। ওই কাঠুরেটা ওই নেকড়েকে দেখে ভয় পেয়ে যায়। আরে মরে গেলাম রে, এই ধূর্ত নেকড়েটা কোথায় থেকে এসে গেল, এখন কি করি, এ তো আমাকে কাঁচা খেয়ে যাবে। এই নেকড়ে চল, পালা এখান থেকে, পালা। তখনই নেকড়ে ওকে দেখে গর্জন করতে লাগলো। আরে মরে গেলাম রে, এই ধূর্তটা তো গর্জন করছে, এখন কি করি, আরে পালাও রে, আরে মরে গেলাম রে, আরে পালাও রে, আরে মরে গেলাম রে, মরে গেলাম। তারপর সে পালাতে লাগে, তখনই সে নেকড়েও তার পিছু ধরে। তারপর জেঠালাল দৌড়তে দৌড়তে মাটিতে পড়ে যায়। আরে মরে গেলাম রে, হায় রে, আমার তো পা ভেঙে গেল। তখনই সে নেকড়েও ওখানে পৌঁছে যায় আর জেঠালালের পায়ে কামড়ে দেয়। আরে মরে গেলাম রে, হায় রে, আরে নেকড়ে তো ধ্বংস, আমার পাটাই খেয়ে নিল, হায় রে, হায় রে, আহ আহ আহ। তারপর সেই নেকড়ে তাকে কামড়ে ওখান থেকে চলে যায় আর জেঠালালও যেমনি তেমনি করে বাড়ি পৌঁছে যায়। আরে এটা কি হলো, তোমার পা থেকে রক্ত কি করে পড়ছে? আমি জঙ্গলে কাঠ কাটছিলাম, তখনই একটা ধূর্ত নেকড়ে এসে আমার পায়ে কামড়ে দেয়। কোনো ব্যাপার না, এটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, ভয় পেও না। রাত্রে দুজনে শুয়ে থাকে, তখনই জেঠালালের উপরে নেকড়ের কামড়ানোর ফল দেখা দেয়। সে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করতে লাগে। এই আওয়াজ শুনে তার বউ ভয় পেয়ে যায়। আরে হতচ্ছাড়া, কিরকম আওয়াজ বার করছিস, চুপ করে শুয়ে পড়, আমার ঘুম নষ্ট করিস না, না হলে সকালে খাবার বানাবো না। তখনই জেঠালাল অর্ধেক নেকড়ে হয়ে যায়। আর এই মরে গেলাম রে, না কি হলো, ইনি তো অর্ধেক নেকড়ে হয়ে গেলেন, আরে মরে গেলাম রে, এখন কি করি। তারপর কমলা দৌড়ে ঘরের থেকে বেরিয়ে যায় আর বাইরের থেকে দরজা বন্ধ করে দেয়। তারপর সেই রাক্ষস জোরে জোরে দরজাতে মারতে লাগে আর বাইরে বের হওয়ার চেষ্টা করতে লাগে। সেই নেকড়ে জানলার থেকে উঁকি মেরে বাইরে দেখতে লাগে। এই মূর্খ মেয়ে, দরজাটা খোল, আমার অনেক খিদে পেয়েছে, খোল দরজাটা। ওগো, এ তোমার কি হলো, তুমি তো অর্ধেক নেকড়ে হয়ে গেছো, ওই নেকড়ের কামড়ানোর জন্য এসব হচ্ছে না তো, এখন আমি কি করি। তখনই সব চেঁচামেচি শুনে কিছু গ্রামের লোকজনেরা ওখানে পৌঁছে যায়। ঘরে ওই অর্ধেক নেকড়ে আর অর্ধেক মানুষকে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। আরে বাপ রে, এটা কি রে বাবা, এটা কোন জন্তু ঘরে পুষে রেখেছো কমলা বন তুমি? আরে বোকা, এটা কোনো জন্তু না, ইনি আমার বর। আজ সকালে জঙ্গল কোনো নেকড়ে এনাকে কামড়ে দিয়েছিল, যার জন্য ইনি অর্ধেক নেকড়ে হয়ে গেছেন। আরে জেঠা ভাই, কি হলো, তুমি গর্জন করছো কেন? একটু শান্তিতে বসে পড়ো ভাই, সব ঠিক হয়ে যাবে। তখনই সে গর্জন করে, এই মূর্খ গ্রামবাসী, আমাকে একবার ঘরের বাইরে আসতে দে, তারপরে দেখ আমি তোদের কি অবস্থা করি। ওরে ভাই, এ যদি বাইরে বেরিয়ে গেল তো আমাদের মধ্যে কাউকে বেঁচে থাকতে দেবে না। কিন্তু ভাই, এখন আর করে কি? ভাই, যতক্ষণ আমরা একে ঠিক করার উপায় না খুঁজে পাই, একে এখানেই বন্ধ করে রাখতে হবে। তারপর সব গ্রামের লোকেরা ওই ঘরের বাইরে হাতে মশাল ধরে পাহারা দিতে লাগে। এইভাবে পুরো রাত কেটে যায়। তারপর সকাল হতেই জেঠালাল ঠিক হয়ে যায়। ওগো, তোমার কিছু মনে আছে? কাল রাতে তুমি অর্ধেক নেকড়ে হয়ে গেছিলে। তুমি এটা কি বলছো প্রিয়তমা, এটা কি করে হতে পারে? আমি ঠিক বলছি গো, তুমি রাত হতেই নেকড়ে হয়ে গেছিলে। তোমার গর্জনের আওয়াজ শুনে গ্রামবাসীরা বাড়ির বাইরে জমা হয়েছিল। এইসব শুনে জেঠালাল আশ্চর্য আর ব্যস্ত হয়ে যায়। আবার রাত হতেই আজকে তোমাকে দড়ি দিয়ে বাঁধতেই হবে। যদি তুমি কালকের মতো নেকড়ে হয়ে যাও তো আমার বিপদ এসে যাবে। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? আমি কোনো জঙ্গলি জানোয়ার নাকি যে তুমি আমাকে ঘরের মধ্যে বেঁধে রাখতে চাও? আমি আমাকে বাঁধতে দেব না। ওগো না না, এটা তুমি কি বলছো? শোনো না, এমনিতেও রাত হয়ে গেছে, তুমি কখনো নেকড়ে হয়ে যেতে পারো। দয়া করে আমার কথা শুনে নাও। আরে চল পালা, অনেক এসেছে আমাকে বাঁধতে। তখন কিছু গ্রামের লোকেরা ওখানে পৌঁছে যায়। মারো মারো, আজকে এই নেকড়েটাকে ছাড়া যাবে না, আজকে একে প্রাণে মেরেই ছাড়বো। আরে মরে গেলাম রে, এই ধূর্তটা তো সব গ্রামবাসীদের আমার প্রাণ নেওয়ার জন্য ডেকে রেখেছে। এখন কি করি? এরা তো আমাকে প্রাণে মারতে চায়। না গো, তুমি ভুল ভাবছো, আমি গ্রামবাসীদের ডাকিনি। তারপর সব গ্রামবাসী ওদের ঘরে ঢুকে যায়। তখনই কমলা জেঠালালের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কমলা বোন, তুমি সামনের থেকে সরে যাও, আজকে আমরা এই রাক্ষসকে ছাড়বো না। এ আবার যদি নেকড়ে হয়ে যায় তো আমাদের বিপত্তি হয়ে যাবে। না না, আমি তোমাদের এমন কিছুই করতে দেব না, সাবধান। কেউ যদি সামনে আসার চেষ্টাও করেছো তো। শোনো গো, তুমি এখান থেকে পালাও, না হলে গ্রামবাসীরা তোমাকে মেরে দেবে। তারপর জেঠালাল ওখান থেকে পালায়। আরে পালাও রে পালাও, এই গ্রামবাসীরা তো পাগল হয়ে গেছে। আরে মরে গেলাম রে, পালাও রে, পালাও পালাও। আরে মারো রে, এটা পালাতে না পারে, মারো 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 মারো। সব গ্রামবাসীরা হাতে মশাল নিয়ে ওর পেছন করতে থাকে। আজকে একে জীবিত রাখবো না, মারো মারো। তখন দৌড়াতে দৌড়াতে সবাই জঙ্গলে পৌঁছে যায়। জেঠালাল পালিয়ে কোনো ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। সব গ্রামের লোকেরা জঙ্গলের মাঝামাঝি পৌঁছে যায়। ভয়ে সবার অবস্থা খারাপ হয়ে যায়। আরে মরে গেলাম রে, এই ধূর্তটা কোথায় গিয়ে লুকিয়ে পড়লো? এখন কি করা যাক ভাইরা? তখনই ঝোপের মধ্যে থেকে কারো গর্জনের আওয়াজ আসে। সব গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। তখনই জেঠালাল সামনে চলে আসে। ও সেই রাক্ষস হয়ে গিয়ে থাকে। আরে মরে গেলাম রে, এই হতচ্ছাড়া তো রাক্ষস হয়ে গেছে। ভাইরা তাড়াতাড়ি এইখান থেকে পালাও, না হলে আজকে কারোর রক্ষে নেই। আরে পালাও রে, সবাই নিজের নিজের প্রাণ বাঁচিয়ে পালাও রে। তারপর সব গ্রামবাসীরা ওখান থেকে পালাতে শুরু করে। আরে পালাও রে, এ তো নরভক্ষী হয়ে গেছে, এই ধূর্তটা আমাদের রক্ত পিপাসু হয়ে গেছে। আরে পালাও রে পালাও। সব গ্রামবাসীরা পালাতে পালাতে গ্রামে ফিরে আসে আর জেঠালালের ঘরে ঢুকে পড়ে। আরে কি হলো, তোমরা আমার বরের সঙ্গে কি করেছো? আরে কমলা বোন, তোমার বর তো আমাদের হাতে আসার আগেই রাক্ষস হয়ে গেল। এখন যা কিছু করার সেই করবে। তখন সেই রাক্ষস ওদের পেছন ধরে ওখানে চলে আসে। এখন বেঁচে কোথায় যাবে? আমার অনেক খিদে পেয়েছে, আমি কাউকে ছাড়বো না। আরে দাঁড়াও, এমন করো না। দেখো এই ছবিটা, আমি তোমার বউ আর তুমি আমার বর, তোমার কি কিছুই মনে নেই? তারপর সেই ছবিটাকে দেখে ওই রাক্ষসটা এক মুহূর্তের জন্য ওখানেই দাঁড়িয়ে যায়। তখনই ওইখানে এক মহাপুরুষ এসে যান আর ওই রাক্ষসের গলায় একটা মালা পরিয়ে দেন। যেই মালা ওর গলায় আসে, জেঠালালের উপর থেকে রাক্ষসের ছায়া সরতে থাকে আর দেখতে দেখতে সে ভালো হয়ে যায়। আরে তুমি তো ভালো হয়ে গেলে মহামণি, আপনার অশেষ ধন্যবাদ। দেখো বৎস, যতক্ষণ এর গলায় এই মালা থাকবে এ ভালো থাকবে। তোমাদের এই কথাটাই খেয়াল রাখতে হবে যে সে রাত হওয়ার আগে এই মালাটা গলায় পড়ে নেয়, না হলে অনর্থ হয়ে যাবে। মহামুনি আপনার অশেষ ধন্যবাদ। তাহলে আমি কি সারা জীবন এমনিই থাকবো? এই অভিশাপের কোনো উপায় নেই কি? দেখো বৎস, যতক্ষণ এই অভিশাপ কাটানোর কোনো রাস্তা না বের করে নি ততক্ষণ তুমি এই মালা সঙ্গেই রাখবে। আমি শীঘ্র কোনো উপায় বের করব। এই বলে সেই মহামুনি আর সব গ্রামবাসীরা ওখান থেকে চলে যায়। আবার কিছুদিন পরে এক চোর ওদের জানলা থেকে উঁকি মারে। ওই মালা দেখে সেই চোরের চোখ ধাঁধিয়ে যায়। আরে বাবা বা, এ তো বেশ দামি মালা মনে হচ্ছে, আজকে তো মজাই এসে গেল। বাবা বা। যদি আপনি আগের অংশ দেখতে চান তো কমেন্টে নিশ্চয়ই বলবেন। থ্যাংকস ফর ওয়াচিং।